কি বলবো, সবাই যা বলছেন তাই বলছি যে এটা সরকারের অপদার্থতা। কারণ না, আগে আমাদের সময় অভিযোগ ছিল যে রক্ত জমা হচ্ছে, এগুলো নাকি নষ্ট হচ্ছে, জবাব আমরা দিইনি। রামকৃষ্ণ মিশনে যিনি মানে প্রিন্সিপাল ছিলেন, একটা রক্তদান শিবিরে বক্তৃতা করতে গিয়ে তিনি তার জবাব দিয়েছেন যে আপনারা এগুলি কী বলছেন। সারা দেশের মধ্যে, পৃথিবীর সব জায়গাতে রক্ত সংগৃহীত হলে পর তার একটা ছোট্ট অংশ নষ্ট হয়। আমাদের ত্রিপুরা আমরা তথ্য নিয়ে দেখেছি ওই সময়ে যে দেশের যা নষ্ট হওয়ার হার তার চেয়ে অনেক অনেক কম। এটা অস্বাভাবিক, স্বাভাবিক। আপনাদের প্রচারের ধরনটা হচ্ছে মানুষকে নিরুৎসাহিত করা। বিধানসভার ভেতরে আমরা শুনেছি বিরোধী দলে যারা ছিলেন এরকমই কথাবার্তা বলবে। এখন তো প্রশ্নটা উল্টো হয়ে গেল। যদি ওই সমস্ত কথাবার্তা বলে সেই সময় রক্তদান শিবিরে মানুষের মধ্যে অংশগ্রহণ করার যে উৎসাহ, তাকে তারা হতোদ্যম করতে পারে, বরং বেড়েছে। এখন তো দেখা গেল, ওই দিন দেখলাম, এটা আপনারা একটা খবর দেখলেন, আগরতলা যদি না আসতো হয়তো জানতেনই না বিশালগড়ের জন্য, এটা মুসলিম মনে কেমন না। তো সন্তান প্রসবের সঙ্গে সঙ্গে উনি মারা যায়নি, খবরটা যা দেখলাম ঘটনাটা, তখন তাকে হাসপাতালে ভর্তি করেছে, হাসপাতাল থেকে এখানে পাঠিয়েছে। এখানে পাঠানোর পর রক্তের কথা বলেছে এসএফআই ডিওয়াইএফ, তারা সেখানে যে গ্রুপ বলেছে গ্রুপের রক্তের ব্যবস্থা করেছে। তারপরে গিয়ে হঠাৎ করে বললো কয়েক ঘন্টার ব্যবধানে যে না, গ্রুপটা পরীক্ষাটা আমাদের ভুল হয়ে গেছে, এটা অন্য গ্রুপ। সেই গ্রুপের রক্তদাতাকেও তারা সংগ্রহ করেছে, দারুণ ঘটনা। কিন্তু পরবর্তী সময় তো রক্ত নিতে পারলো না, ভেতর থেকে খবর আসলে দুটিই মারা গেছে। সম্ভবত আপনাদের পত্রিকায় দেখলাম সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে মারা গেছেন, এটা কিন্তু তার একটু সংশোধন করে দেওয়া উচিত। তাই যদি হতো তাহলে তো ঘন্টার পর ঘন্টায় প্রচেষ্টা চলতে পারে। সংবাদটা পরে ঘটনা যা আমি দেখলাম আপনাদের সাংবাদিক সব জিনিস দিতে পারছি, কিন্তু সেদিক থেকে ওদের কাছে কারেকশন দেওয়া উচিত। এটা হচ্ছে এখানে যারা রক্তদান শিবিরের আয়োজন করছেন, আমি তো দেখলাম যে এটা গত এক মাসের মধ্যে থার্ড টাইমে আমি আসি, প্রত্যেক সপ্তাহে রোববারে তারা এটা করছে। সংখ্যাটা বড় কথা না, কিন্তু যে আবেদনটা তাদেরকে আমরা রেখেছিলাম তারা এটা কার্যকরী করার ক্ষেত্রে আন্তরিকতার সাথে উদ্যোগ নিচ্ছেন। এই যে প্রচেষ্টাটা তারা নিচ্ছেন ছাত্র যুবকরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত রক্ত দিয়েছেন, যারা দেবেন, অপেক্ষা করছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছেন। লক্ষ্য করলাম এখানে জনা দুয়েক পাওয়া গেল যারা কেউ 15 বার 17 বার বা 20 বার রক্ত দিয়েছেন, দারুণ ঘটে, শুনে খুব ভালো লাগে। এই ধারা অব্যাহত রাখতে হবে। এই পরিস্থিতিতে বর্তমান যে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, তাতে তো স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকে জমা রাখার ব্যবস্থা করা খুব জরুরি। তার জন্য সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া দরকার, কেমন না। কিন্তু সেই উদ্যোগ তো সরকার নিচ্ছেন, উল্টো হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তো আমাদের ছাত্র যুব বন্ধুদের বলব, এই মানবিক যে দায়িত্ব তারা পালন করছেন, নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, তাদের একটা রাজনৈতিক মতাদর্শ নিয়ে তারা অগ্রসর হচ্ছেন, তার সাথে এটা যুক্ত। এই ধারা এটাকে আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না নিয়ে এটা করতে হবে, তাদেরই করতে হবে, তাদের করে যেতে হবে। এই দৃঢ়তা নিয়ে তারা যদি এগিয়ে, এটাই তাদের কাছে আমার আবেদন।